ব্যাপারটা হচ্ছে আজকে রনির জন্মদিন। নাই নাই করে এখনো ডিম আটা, এই যে এখানে দেখো গাইজ, এই যে কেক, এই যে আটা দেখা যাচ্ছে না যদিও, আর ডিম এতে। গাইজ ব্যাপারটা হচ্ছে আজকে রনির জন্মদিন, আর গান বাজে, আর ওর জন্মদিন তো আমরা করবো, কারণ আমরা বন্ধু বান্ধব সবসময় বন্ধু বান্ধবের পাশে থাকবো গাইজ, মানে এমন না কখনো ছেড়ে যাবো না গাইজ ওর জন্মদিন, আর আমরা না করে থাকবো যেটুকু পারবো গাইজ সেটুকু করবো, আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে মানে দেখতে থাকো, করতে পারো সরি, আর আমি ব্লগটা করতে থাকি, তোমরা ভিডিওটা পুরো শেষ হতে থাকো, আশা করি হয়তো মজা হবে। আর এখন যাচ্ছি চাঁদপুরে কেক কিনতে, একবার ফ্যাক্টরিতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আগের দিন দুজন মারা গেছে এই গাছ করে, তো এখন সে গাছ কাটাচ্ছে বলে এখন যেতে দিচ্ছে না, তো আর কি এখন দাঁড়ায় থাকতে হবে, কিছু করার নেই, আরো দেরি হয়ে যাচ্ছে। এখানে চলে এসেছি, আর এই যে কেকের ফ্যাক্টরিতে আগে একবার এসেছিলাম, আগে একটা ভিডিওতে আছে, এখন উপরে যেতে হবে। গান হচ্ছে যে ভালোই, কপিরাইট দিয়ে দেবে বন্ধ করে। তো ভাই দেখ কি নিবি, তোদের পছন্দই আমার পছন্দ আর কি। তো ভাই তোমরা কমেন্ট সেকশনে বলো কোনটা নেওয়া ভালো হবে, ব্যাকগ্রাউন্ডে গান আছে তো কপিরাইট দিয়ে দেবে। ভাই যে একটা এই উপরে যে এগুলো আছে এর ভিতরে এখানে এটা নেওয়া কমপ্লিট, আর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে তো আমি আর মানে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দেবো না, ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখানে মানে কেকটা নেওয়া কমপ্লিট, আর এখনো যে কত কিছু নিতে হবে, মানে নাই নাই করে এখনো ডিম আটা, তারপরে আর কি স্প্রে না কি বলে যাই হোক, ওগুলো মানে আরো অনেক কিছু নেবো, অবস্থা যে কি হবে গাইজ আমার নিজেও জানি না কি কি হবে, তো তোমরা শেষ হতে দেখো ঠিক বুঝতে পারবে যে ব্যাপারটা কি হবে। তো গাইজ তোমরা মানে ডাইরেক্ট ভিডিওটাই দেখো গাইজ, এখানে দেখো গাইজ এই যে কেক, এই যে আটা দেখা যাচ্ছে না যদিও, আর ডিম এতে। তো আজকে খেলা হবে রনির প্রতি, মানে তুই রেডি থাক, তোর জন্য যাচ্ছি এক্ষুনি, এখন আসি বাজারে ডাইরেক্ট ক্লাবে যাবো, ক্লাবে গিয়ে কথা হচ্ছে। আমরা তো সব ওই জায়গায় ভাই এখানে ভাবছি ওর জন্মদিন করবো ভাই, মাঝখানে বসায় ওর মাথায় ডিম ফাটাবো, না এখানেও আছে অসুবিধা নেই, এখানেও একদম সেরা লেভেলে। ভাই তোমরা কমেন্টে বলো এখানে হবে বেস্ট নাকি ওই ক্লাবটাই হবে বেস্ট, আমি দেখাচ্ছি, আমরা ভিডিও শেষ হতে দেখো তাহলে বলবো, আর কমেন্টে বলবো ভাই এখানে বেস্ট নাকি একটা সাদা মানে কোনো কাদা টাদা নেই সেখানে বেস্ট। বন্ধুগুলো এমনই মানে যখন দরকার তখন আসবে না, তার কিছুক্ষণ পরে আসবে, তো এখন ওই যে বাড়ি গিয়ে ডাকছি তু তাকে, দেখো গাইজ ওর বাড়ি থেকে ঘুরে আসলাম এখন আসছে। হাই গাইজ লাইক শেয়ার কমেন্ট করে দিতে বল, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করবা, আমার বন্ধুকে সাপোর্ট করবা।
চলে যা, গাড়িগুলো আসছে। খা খা, আমি পরে খাবানি। অবস্থাটা দেখো, অবস্থা কি খারাপ, মানে কি বলবো গাইস। আর এখানে দেখো ছেলেপেলে, দেখো সবাই বন্ধু বান্ধব, আমি তো জানি আমার সাপোর্টে সব এরাই আছে, তাছাড়া কেউ না। আর এদের জন্য তো, এদের জন্য ছাড়া গাদের জন্য এরকম করবো গাইস, আমরাই বলো। আর আর গা দিয়ে ধরো ডিমের গন্ধ হচ্ছে। আমি এখন এক জায়গায় যাবো, তো বন্ধু বান্ধবের অনুষ্ঠানে তো আসতেই হবে, তারপরে সব পরে কথা। আর এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখন আমার যেতে হবে এক জায়গায়। তো গাইস বেশি আর ভিডিও বড় করছি না, আর এখানে ছেলে পেলে দেখো ভাই সব কেক খাওয়া ভাই হচ্ছে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যাবো টাটা বাই বাই। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো। ব্যাপারটা হচ্ছে মানে আবার কন্টিনিউ করছি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে, তো গাইস প্রবলেমটা হচ্ছে রনির ওই ফোনটা ছিল সাইডে, তোমরা ভিডিওর মধ্যে আছে দেখো নাও, মানে দেখে নাও ওই প্লারের পরে। তো ওখান থেকে মানে আর কি ও বাড়ি যাওয়ার পরে ফোন করে বলছে, দেখ ফোন আছে ওখানে, কিন্তু আমরা সারা জায়গায় চেক করলাম কিন্তু ফোন নাই। কিন্তু তারপরে আমরা তো ভয় পেয়ে গেছি পুরো, মানে ফোন নাই কোথায় গেলো। তো আমাদের এখান থেকে একজন ছেলে ওই ফোনটা নিয়ে কাছে রেখেছে, নিয়ে প্লেন মোড মানে এয়ারপ্লেন মোড অন করে দিয়েছে। পরে আমরা সবাই ফোন করে পাচ্ছি না, মানে সব সুইচ অফ বলছে। তারপরে আমরা ভাবলাম যে আবার কী হলো, ফোনটা হারাই গেলো কিনা। তারপরে ও আসলো, তারপরে বলছে টাকা নিয়ে, তারপরে তোর ফোন দেবো, যেভাবে ফোনটা খুঁজে দেবো। এই ব্যাপার হয়েছিল। পরে গাইজ মানে তোমরাই ভাবো, কারোর একটা ফোন হারালে তার কেমন লাগবে, তোমার ফোন হারালে তোমার কেমন লাগবে সেটাই ভাবো। তো ও মানে ওদের থেকে আমাদের বেশি, মানে আমরা যারা জানতাম না যে ফোনটা ছিল, মানে আমাদের বেশি মানে খারাপ লাগছিলো যে আমরা একটা আনন্দের জন্য ওর ফোন হারাই দিলাম বা ওর ফোন চুরি হয়ে গেলো, এই ব্যাপার আমাদের বেশি খারাপ লাগছিলো। আর আজকে ওদের বাড়ি মানে সন্ধ্যাবেলাতে যাবো, যদি তেমন কিছু না হয় মানে ভিডিও যদি করি তাহলে পার্ট টু আনবো, না হলে আনবো না। তো তোমরা দেখতে থাকো গাইজ, আর পরে যদি পারি তো পার্ট টুটা আনবো, তোমরা দেখতে থাকো। এখন আজকের ভিডিও অবধি তো টাটা গাইজ, আর কন্টিনিউ করবো না।